অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বন্দুকধারীদের হামলার পর এবার যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার আশঙ্কা করা হচ্ছে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন গেল সপ্তাহে ফ্রান্সে ছুরি হামলা ও তারপর অস্ট্রিয়ার ভিয়েনায় ঘটে যাওয়া বন্দুক হামলার প্রেক্ষাপটে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে এদিকে ভিয়েনা হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস মঙ্গলবার ভিয়েনার ছয় জায়গায় সশস্ত্র বন্দুকধারীরা গুলি চালিয়ে অন্তত চারজনকে হত্যা করে আহত হয় বেশ কয়েকজন আইএস তাদের আমাক বার্তা সংস্থায় দেওয়া এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করে এছাড়া একজন অস্ত্রধারী ছবি ও ভিডিও দেখিয়েছে এই অস্ত্রধারী ভিয়েনার হামলা চালিয়েছে বলে ইঙ্গিত দিয়েছে তারা